সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, এই প্রত্যাশা করছি। আজকে তোমাদের সামনে আবার অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফটিজিং, বর্তমান সমাজের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা আমাদের দেশে বর্তমানে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় এফটিজিং, এফটিজিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে এফটিজিং কি, যাতে এফটিজিং এর কারণ জানতে পারবে, এর এফটিজিং এর প্রভাব কি জানতে পারবে, এবং এফটিজিং প্রতিরোধে আমাদের বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো আছে এটা তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এফটিজিং কি? এফটিজিং একটা হচ্ছে সামাজিক ব্যাধি হিসেবে এটাকে বর্তমান সমাজে আখ্যায়িত করা হয়েছে। আমাদের প্রত্যেকটা সমাজে, আমাদের দেশে এটা একটা, এই এফটিজিংটা ক্যান্সার রূপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ ক্যান্সার রোগ যেরকম দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত করে, এই ইফটিজিংটাও একটা একই ধরনের ঘটনা হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। ইতিমধ্যে এই ইফটিজিংকে সন্ত্রাসী অপরাধমূলক কর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে, কেননা এটা একটা অবশ্যই একটা সামাজিক অপরাধ ব্যাধি হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। ইফটিজিং হচ্ছে একটা ধরনের যৌন হয়রানি, এটা সমাজে একটা অত্যন্ত ক্ষতিকর, প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা সমাজের জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত একটা ক্ষতিকর। তাহলে ইফটিজিং কি? শিক্ষার্থী, পবিত্র কোরআন এবং বাইবেলে এ বিষয়টা উল্লেখ আছে। পবিত্র কোরআনে আমাদের পৃথিবীর প্রথম মানব ছিলেন, এটা তোমরা জানো, আদম, এবং প্রথম নারী ছিল হাওয়া। এই প্রথমে এটাকে পবিত্র কোরআনে হাওয়া এবং বাইবেলে ইভ কে নির্দেশ করা হয়েছে। এই আমাদের উপমহাদেশে প্রচলিত ইফটিজিং কথা দিয়ে যে বিষয় বা যেটা আখ্যায়িত করা হয় সেটা হচ্ছে আমাদের নারীকে উত্ত্যক্ত করা, নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা। তাহলে কিভাবে ইফটিজিংটা, কিভাবে আমরা নারীকে উত্ত্যক্ত করে বা ইফটিজিং কি, এটা আমরা এখন বিস্তারিত জানব। এটা মূলত দেখা যাচ্ছে আমাদের সমাজে স্কুল কলেজগামী যে ছাত্রছাত্রী তারাই এই এফটিজিং শিকার বেশি হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা যখন তাদের গার্মেন্টস ছুটি হয়ে যায় তখন দেখা যায় এই গার্মেন্টস থেকে ব্যয় হতে এই এফটিজিংয়ের শিকার হয়, এটা বেশি বর্তমানে স্কুল কলেজ এবং গার্মেন্টসের পরিমাণ বেশি এফটিজিংয়ের শিকার হচ্ছে। তাহলে নারী সব প্রত্যেকটি জায়গায় চলাফেরা করতে গিয়ে এই এফটিজিং কোনো না কোনোভাবে এফটিজিংয়ের শিকার হচ্ছে আমাদের দেশে এই মেয়েরা। তাহলে কিভাবে এফটিজিংটা কি? এটা মূলত সমাজের কিছু বকাটের ছেলেরা মেয়েদেরকে এই এফটিজিং করে থাকে। তাহলে কী কী বিষয়ে এফটিজিং হতে পারে আমরা এটা স্পষ্টভাবে জানবো। দেখা যাচ্ছে যে মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা অবাচনিক ভঙ্গি, তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা, মেয়েকে দেখে শিস বাজানো, উদ্দেশ্যমূলকভাবে তাকে উদ্দেশ্য করে কিছু মানে কথা বলা, যে কথাগুলো সমাজে গ্রহণযোগ্য নয়, বাচনিক ভঙ্গি প্রকাশ, উদ্দেশ্যপূর্ণভাবে উদ্দেশ্যময় যৌন
আবেদন, তার চলার পথে বাধার সৃষ্টি করা, তাকে যৌন সম্পর্কের দাবি করা বা যৌন সম্পর্কের অনুরোধ করা, প্রেম নিবেদন করা, অশ্লীল অঙ্গভঙ্গি, যৌন অর্থবাহী বিভিন্ন ছবি দেখানো, অস্বস্তিপূর্ণ বা অপরিচিত দৃষ্টিতে তাকানো। একইভাবে মোবাইলে বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল, সকলের হাতে এটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে কিভাবে মোবাইলে মানে বিভিন্ন কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো, বিভিন্ন পর্ণ ছবি পাঠানো, রাতের বেলায় গভীর রাতে মিস কল দেওয়া, মেয়ে কোনো পেলে তাকে বিভিন্নভাবে তার সঙ্গে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করা বা তাকে আবদ্ধ করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে হিপটিজিং। অথবা রাস্তায় হাঁটতে গিয়ে তার সামনে দিয়ে বেগের সৃষ্টি করা, গা ঘেঁষে দাঁড়ানো, তার পিছিয়ে পিছিয়ে যাওয়া, এমনকি সর্বশেষ পর্যায়ে জড়িয়ে ধরা, এইগুলো সবগুলোকে বলা হচ্ছে শরীরে ধাক্কা দেওয়া, হিপটিজিং হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমানে আমাদের মামান্য হাইকোর্ট তার যৌন যে হয়রানির সম্পর্কে যা বলা হয়েছে চার ধারায়, এটা আমরা হিপটিজিংয়ের অন্তর্ভুক্ত হিসেবে আখ্যায়িত করা যায়। এগুলো কী কী আছে, যৌন হয়রানি বলতে আমরা কী কী বুঝি, এটা সংক্ষেপে আমরা এখন বলব। যে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, যেমন শারীরিক স্পর্শ বা শারীরিকভাবে তাকে স্পর্শ করার চেষ্টা করা, প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহার করে তাকে যৌন হয়রানি করতে ব্যর্থ করা, যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি, পর্নোগ্রাফি দেখানো, যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি, অশালীল ভঙ্গি, অশালীল ভাষা ব্যবহার করা, উত্তক্ত করা, অশালীল উদ্দেশ্য পূরণে তাকে বা অলক্ষ্যে তার নিকটবর্তী হওয়া, এরপর হচ্ছে চিঠি টেলিফোন, তারপর বেঞ্চে নোটিশ বোর্ডে কার্টুন ছবি তাকে ব্যঙ্গ করা, ব্ল্যাকমেল করে চরিত্র হরণের করা বা চরিত্র হরণের জন্য ভিডিও চিত্র স্থির করা, যৌন হরণের জন্য যেরকম কারণে যে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, শিক্ষাগত কার্যক্রম অংশগ্রহণের জন্য বা তা থেকে বিরত থাকতে তাকে বাধ্য করা, প্রেম নিবেদন করে প্রত্যাখ্যান করতে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে তাকে হত্যার হুমকি দেওয়া, ভয় দেখে কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, এগুলো মহামান্য হাইকোর্ট যে চার ধারায় এগুলো যৌন হয়রানির প্রতি চাপ হয়েছে এগুলোও হিপটিজিং মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিপটিজিং এর এখন জানবো আমরা কারণ কি, কেন হিপটিজিং মধ্যে সমাজে হয় বা হিপটিজিং এর কারণটা কি। হিপটিজিং মূল কারণটা আমাদের হচ্ছে সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদের যে সমাজে বাস করছি, এই সমাজের হচ্ছে বা যে পরিবারে বাস করি এটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে শিক্ষিত বর্তমানে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে শিক্ষার হার অনেক বেড়ে গেছে। এই শিক্ষা যত বেশি হবে তত এটা আমাদের সমাজ থেকে নির্মূল হবে। অর্থাৎ অশিক্ষিত দেখা যাচ্ছে বখাটে ছেলেরা এই হিপটিজিং কিন্তু বেশি করে থাকে, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় এটা বলা হয়েছে। এরপর হচ্ছে শিক্ষানীতিতে বর্তমানে আছে এই শিক্ষানীতিতে সুষ্ঠু চরিত্র গঠনের জন্য যথাযথ যদি ধর্মীয় কারিকুলাম বাস্তবায়ন না করার কারণে আমাদের এই হিপটিজিংয়ের শিকার হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের মা বাবা ভাই বোনকে যেভাবে আমরা শ্রদ্ধা করি বা যেভাবে আমরা স্নেহ করি, এই যে নারীর প্রতি এই শ্রদ্ধাশীল আচরণ যদি করা হয় তাহলে আমাদের কিন্তু হিপটিজিং সম্ভাবনা থাকবে না, এই সমাজে থাকবে না। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে নারীর প্রতি আমরা কেউ শ্রদ্ধাশীল আচরণ করি না, এটা হচ্ছে একটা কারণ। নারীকে আমরা সবসময় দেখা যাচ্ছে ভোগ বস্তু বা পণ্য বস্তু, তাদের প্রতি সম্মানের সহিত আমরা কোনো যা সম্মান দেখানো বা সম্মান তাদের থেকে সম্মান আমাদের থেকে তার সম্মান পায় না, বিধায় দেখা যাচ্ছে তাদেরকে ভোগ বস্তু বা পণ্য বস্তু হিসেবে তাদেরকে আমরা মনে করা,
এরপর হচ্ছে যে বর্তমানে যে স্যাটেলাইট টিভি আছে এগুলোর অবাধ অনিয়ন্ত্রিত যে প্রদর্শন, বর্তমানে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন যে পর্নোগ্রাফি ছড়াছড়ি, এগুলো দেখা যাচ্ছে আমাদের যে সন্তানেরা, আমাদের শিশুরা বা আমাদের দেখা যাচ্ছে যে সমাজের ছেলে মেয়েরা এগুলোর কারণে কিপটিজিং শিকার হচ্ছে বা ইপটিজিং করতে থাকে। আরেকটা বিষয় হচ্ছে বেকারত্ব অশিক্ষা। আগেই বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড, যাদের মধ্যে শিক্ষার কিছু গুণ আছে তারা কিন্তু দেখা যায় পৃথিবীতে যত এই আমাদের সমাজে যত ইপটিজিং শিকার হয় এরা লক্ষ্য করলে দেখা যায় যারা বেকার অথবা অশিক্ষিত এরাই কিন্তু ইপটিজিংয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব, ইপটিজিং বিষয়ক যে অপরাধ, ইপটিজিং করলে কি হবে এই বিষয় সম্বন্ধে কিন্তু আমাদের যদি জানা থাকতো এটা আমাদের জেল জরিমানা বা এটা আমাদের জন্য পরবর্তী জীবনে ক্ষতি করো এই বিষয়গুলো জানা নেয় বিধায় আমরা কিন্তু ইপটিজিংয়ে করে থাকি। এরপর হচ্ছে ইপটিজিং যদি স্বতন্ত্র আইন না থাকার কারণে, এইগুলোর কারণে আমরা দেখা যাচ্ছে সমাজে ইপটিজিংটা হয়ে থাকে বা ইপটিজিং এটা কারণ। ইপটিজিংয়ের প্রভাব কী, এর প্রভাবে কী হতে পারে এটা সকলেই জানা আছে। বর্তমানে যে ইপটিজিংয়ের বিস্তার লাভ করছে এটা নারী জীবনকে বিষাক্ত এই সমস্যা থেকে মারাত্মক নেতিবাচক প্রভাব আমাদের জীবনে বা আমাদের মেয়েদের মায়েদের বা আমাদের সন্তানদের আমাদের মেয়েদের জীবনে এটা নেতিবাচক প্রভাব বিস্তার, যার সর্বশেষ পরিণতি দেখা যাচ্ছে সুসাইড বা আত্মহত্যা করতে ব্যর্থ হয়। তাহলে দেখা যাচ্ছে কত বড় ভয়াবহ ইপটিজিংয়ের প্রভাব। বর্তমানে ছোটোখাটো পারিবারিকভাবে সামাজিকভাবে বিভিন্ন রাস্তাঘাটে মেয়েরা ইপটিজিংয়ের শিকার হচ্ছে, এর প্রভাবে দেখা যাচ্ছে যে ওই ভুক্তভোগী মেয়েটি যেরকম তার সমাজে ইপটিজিং শিকার হয়ে অর্থাৎ যৌন হয়রানি হয়ে দেখা যাচ্ছে লোভ লজ্জায় সমাজে বাহিরে যেতে পারছে না এবং সর্বশেষ দেখা যাচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। নারীরা একসময় এই সময় ইপটিজিংয়ের কারণে দেখা যাচ্ছে প্রভাবের কারণে তারা হারিয়ে যায় হচ্ছে হতাশার অথসাগরে তারা বেঁচে যায় এবং তারা সিদ্ধান্ত নিতে পারে না তাদের কী হবে এবং এই সমাজ তাকে ধিক্কার দিবে, সমাজে তারা আর গ্রহণযোগ্য হবে না ইত্যাদি যে মানসিক দুশ্চিন্তা করে তারা দেখা যাবে সর্বশেষ পরিস্থিতি যেটা বললাম অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের সমাজে এই অবশ্যই এই ইপটিজিংকে আমাদের সমাজ থেকে অবশ্যই সকলের সহযোগিতা করতে হবে, সকলের সহযোগিতা করলে শুধু সরকারের পদক্ষেপ না আমরা প্রত্যেকটা যে অবস্থান আছে সেখান থেকে এটা দূর করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, তবে ইনশাল্লাহ সমাজ থেকে ইপটিজিংটা নির্মূল হয়ে যাবে। এর প্রতিরোধ আমরা এখন জানবো হচ্ছে ইপটিজিং প্রতিরোধে সরকারের পদক্ষেপ কী, এই পদক্ষেপগুলো জানবো। এই পদক্ষেপগুলোর মধ্যে আছে ভ্রাম্যমাণ আদালত, ইপটিজিং বন্ধে প্রত্যেক বছর 9 নভেম্বর 2010 থেকে কার্যকর একটি ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানে আইন দণ্ডবিধি 509 ধারা সংযোজন করা হয়েছে। এই ধারা প্রয়োগ করে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে। এটা বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইপটিজিং প্রতিরোধ করবে। প্রতিরোধ কমিটি, বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইপটিজিং এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে বা উত্তপ্তকরণ ইপটিজিং করে এই উত্তপ্তকরণ বন্ধের কারণে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রতিনিধি সমাজের নিয়ে এবং কলেজের গভর্নর বডির সদস্য সমন্বয়ে সভাপতি সমন্বয়ে এবং ওই এলাকার গণ্যমান্য সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয় যা ইপটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিযোগ নম্বর আছে সরকারের একটা 73 73, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর অভিযোগ নম্বর হচ্ছে 73 73 নম্বর চালু করছে।
এই ইভটিজিং এর শিকার নারীরা এর মাধ্যমে আমাদের প্রশাসন অর্থাৎ পুলিশকে ফোন করে এর অভিযোগ করতে পারেন এবং এর প্রতিকার প্রশাসন নেবে। এরপর হচ্ছে মোবাইল হেল্পলাইন, সমাজসেবামূলক একটা প্রতিষ্ঠান দি হাঙ্গার প্রজেক্ট ওয়েমেল ইনফোটেক লিমিটেডের যৌথ মোবাইল হেল্পলাইন চালু করা হয়েছে, যা থেকে আমরা সহায়তা নিয়ে ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব। এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিক্ষার্থীদের ইভটিজিং সত্যিকার অর্থে একটা ভয়াবহ আমাদের সমাজের জন্য, এটা নির্মূল করতে না পারলে সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। সুতরাং এখান থেকে আমাদের যে যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আমাদের নিজ দায়িত্ব নিয়ে সমাজ থেকে ইভটিজিং দূর করতে হবে, তবেই আমরা একটা সুন্দর এবং যথোপযুক্ত বা ভালো একটা সমাজ দেশের কাছে উপহার দিতে পারব। আমরা সকলে আমরা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারব, এটা আমাদের আশা এবং এটাই হোক আমাদের সকলে মানে এই বিষয়ে ইভটিজিং সম্বন্ধে সকলে এই বিষয়টা সম্বন্ধে জানে এরকমই আমাদের সকলে অনুপ্রেরণা হয় এই প্রত্যাশা করছি। এবং আজকে তোমাদের সামনে থেকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা করে আমি শেষ করছি। আল্লাহ।